আসসালামু আলাইকুম। পাঁচটা সাবজেক্ট রয়েছে মেডিকেল অ্যাডমিশনে, এই পাঁচটার প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। এক সময় ছিল এইরকম যে ঠিক আছে আমি ইংলিশ বেশি পারি না, খুব একটা সমস্যা হবে না, সাধারণ জ্ঞান ওইরকম পারি না, সমস্যা কম। কিন্তু এখনকার সময় অ্যাডমিশন টেস্ট এতটাই কম্পিটিটিভ শুরু হয়েছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত পাঁচটা সাবজেক্টের পাঁচটাতেই সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং প্রত্যেকটা জায়গায়। কীরকম একটু বলি রাখি, একসময় হতো কি স্টুডেন্টরা চিন্তা করতো যে ওকে আমি শুধু মুখস্থ করে চান্স পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধু মুখস্থ করে কিছু প্রশ্ন পাওয়া যায়, অথচ কনসেপচুয়াল টাইপের কোশ্চেন যেটা বোঝার সাথে সম্পর্কিত সেটা কেউ যদি বুঝে পড়ে তাহলে সেই প্রশ্নটা তার কারেক্ট করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, বুঝে পড়া। এবং মেডিকেলের কোশ্চেন এখন থেকে মোর স্ট্যান্ডার্ড হবে, তার মানে বোঝাই যায় যে কোশ্চেন্সের মধ্যে হচ্ছে এমন কিছু ফান্ডা থাকবে যেই প্রশ্নগুলো যারা টপিক্সটা ভালো করে বুঝতে পারে তারা গাইড করতে পারবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে পড়ায় গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আমরা জানি যে কিছু জিনিস আছে মুখস্থ করতে, তবে মুখস্থ করাটা যদি কৌশল দিয়ে হয় তাহলে খুব ইজি হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমরা সবসময় বলি যে তরঙ্গ এবং শব্দ যখন কেউ পড়ে তখন সেখানে একটা জিনিস দেখবে যে পরবশ কম্পন এবং অনুনাদ দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অনুনাদ আর একটা হচ্ছে পরবশ কম্পন, পরবশ কম্পন। তো আমরা সবসময় বলি যে আমরা একটা মুভির নাম বলি যে বাবা কেন চাকর, সেই ছবিতে দেখা গেছে আপন পর হয়েছে, তাহলে অনুনাদকে আমরা বলি হচ্ছে আপন, আর পর যে রয়েছে এটাকে আমরা বলি পরবশ কম্পন, আপন পর হয়। তার মানে হচ্ছে সমস্ত অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, কিন্তু এর উল্টাটা নয়, তার মানে পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়। আপন লোকের কাছে চাইলে আমরা বেশি কিছু পাবো, তার মানে অনুনাদ কম্পনের বিস্তারটা সর্বোচ্চ, পরবশ কম্পনের বিস্তারটা সর্বনিম্ন। আপন লোক বিপদে পড়লে আমরা তাৎক্ষণিক রেসপন্স করি, তার মানে অনুনাদ কম্পনটা তাৎক্ষণিক শুরু হয়, আর অন্য লোক বিপদে পড়লে একটু রেস্ট নেই, ধীরে সুস্থে তারপরে আমরা সিদ্ধান্ত দিই। পরবশ কম্পনের ক্ষেত্রে এর ইয়াটা কম্পনটা বেশ দেরিতে শুরু হয়। তাহলে একটা ঘটনার উপর ভিত্তি করে এটার পার্থক্য আমরা বুঝে ফেললাম। এবং প্রত্যেকটা সাবজেক্ট এরকম কৌশলগতভাবে যদি আমরা বিভিন্ন গল্প, তারপরে হচ্ছে যে সহজ করে মনে রাখার দক্ষতা কাজে লাগে, তাহলে দেখা যাবে যে আমাদের পড়াটা দ্রুত মুখস্থ হবে এবং পড়াটা এত সহজে মনে রাখতে পারবো যে টাইমটা সেভ হবে, সেই টাইমে আমি অনেক বেশিবার রিভিশন দিতে পারবো। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এক্সাম, এক্সামটা কীরকম করে নেওয়া হয়। তা আমরা মেডিকেল অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষা 100 মার্কস করে রেখেছি, 100 মার্কস। তারপরে পরীক্ষাগুলো যেহেতু 100 মার্কসের, সেই 100 মার্কসের পরীক্ষায় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে চারটা জিনিস থাকে। কোন কোন চারটা জিনিস? একটা হচ্ছে আমরা গতদিন যেই লেকচারটা পড়িয়েছি, সেটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, যেটাই হোক, সেই যে হচ্ছে লেকচার সেই লেকচারের উপরে এবং গতদিন যে এক্সাম হয়েছিল সেই এক্সামের হচ্ছে রিভিশন কিছু অংশ, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজ। এবং পরীক্ষার প্রশ্নটা র্যান্ডমভাবে সেট করা হয়, তার মানে একটা প্রশ্ন দেখা গেলো কেমিস্ট্রি থেকে, অন্য একটা প্রশ্ন বায়োলজি থেকে, একটা ইংলিশ থেকে, একটা সাধারণ, এরকম র্যান্ডমওয়াইজ যখন কোশ্চেন্স থাকে এবং 100টা করে প্রশ্ন যখন প্রথম থেকে স্টুডেন্টরা হচ্ছে প্র্যাকটিস করে তখন 100 মার্কের পরীক্ষা দেওয়ার যে অভ্যস্ততা এটা তার মধ্যে মানে প্রথম থেকে তৈরি হতে থাকে। এবং আমরা হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণার কথা প্রায় বলি যে সেম টাইপের স্টুডেন্ট দুই গ্রুপে ছিল, সেম প্রিপারেশন, সব কিছু সেম, দুইটা বৈশিষ্ট্য আলাদা করা হয়েছিল। একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে এক গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে হচ্ছে র্যান্ডম টাইপের কোশ্চেন্স, তার মানে র্যান্ডম মানে যে একটা প্রশ্নের পরের প্রশ্নটা অন্য আরেকটা সাবজেক্ট থেকে, তারপর প্রশ্নটা অন্য আরেকটা সাবজেক্ট থেকে, এরকম করে র্যান্ডম টাইপের কোশ্চেন সেট করতো। আরেকটা বৈশিষ্ট্য ছিল যে ওই গ্রুপের বৈশিষ্ট্যটাই, ওই গ্রুপের স্টুডেন্টরা যারা র্যান্ডম টাইপের পরীক্ষা দিত তারা হচ্ছে যে একদিনে একাধিক সাবজেক্ট পড়তো, আর অন্য গ্রুপ ছিল একটি উল্টা, একদিনে শুধু একটা সাবজেক্ট পড়তো আর প্রশ্নের পরীক্ষা যে দিত সেটা হচ্ছে ক্লাস্টার সিস্টেম, তার মানে হচ্ছে সবগুলো হয় ফিজিক্সের প্রশ্ন এক জায়গায়, মানে এক সাবজেক্টের সবগুলো প্রশ্ন এক জায়গায়। ওই দুইটা বৈশিষ্ট্য যেই গ্রুপের তার ঠিক বিপরীত প্রথম গ্রুপের। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, প্রথম গ্রুপ যারা হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো র্যান্ডম সাই টাইপ হচ্ছে যে প্রিপারেশনের মাধ্যমে প্রস্তুতি নিত এবং হচ্ছে যে একই দিনে একাধিক সাবজেক্ট পড়তো, তারা গড়ে হচ্ছে প্রায় যতদূর আমার মাথায় পড়ে 13 থেকে 16 নম্বর বেশি পেয়েছিল। তার মানে একটা বৈশিষ্ট্য মানে হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্য চেঞ্জ হওয়ার কারণে তাদের দেখা গিয়েছে পরীক্ষার নাম্বারে 13 থেকে 16 মার্কসের ডিফারেন্স তৈরি হয়। এবং আমরা মেডিকেল অ্যাডমিশনে দেখি চান্স পয়েন্টদের মধ্যে প্রথম যে ফার্স্ট হলো এবং যে মেডিকেল অ্যাডমিশনে টিকলো লাস্ট হয়ে তাদের মধ্যে 25-26 নম্বর এখন ডিফারেন্স হচ্ছে, আগে যেটা 18-20। তার মানে পড়ার মধ্যে একটা চেঞ্জ আনলে খুবই হচ্ছে স্টুডেন্টদের পরিশ্রম সেম থাকলেও রেজাল্টের মধ্যে একটা ডিফারেন্স আসে। আর আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি ভাইয়া তোমাকে আমরা বিশ্বাস করি যে তুমি যেই পড়াটা দেখা যেত যে 7 ঘন্টা বা 8 ঘন্টায় পড়তে,
সেই পড়াটা আমাদের কাছে পড়ে তুমি দেখা যাবে যে দেড় থেকে দুই ঘন্টায় হয়তো ওই কঠিন পড়াটা মুখস্থ করে ফেলতে পারবে। তাহলে বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটা তুমি রিভিশন। এই জন্য আমরা বলি আমাদের ক্ষেত্রে পড়াশোনার সবচেয়ে স্মার্ট সিস্টেম হচ্ছে 70-30। তার মানে তুমি 70% টাইম রিভিশন দিতে পারবা এবং 30% টাইম নতুন পড়া পড়লেই হবে। এবং তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, মনিটরিং টিম তোমার পড়া মনিটর করবে যে তুমি ঠিকভাবে পড়ছো কি না, রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ড সবগুলো হচ্ছে কম্বাইন্ড ওয়েতে হচ্ছে তুমি, তোমার অভিভাবক এবং আমাদের আমরা যারা পড়াই তাদের সাথে যে আমাদের হচ্ছে যে মনিটরিং টিম সব কিছু মিলে এমন একটা প্রিপারেশন যে একটা শিক্ষার্থী যদি 3-4টা কোচিং একসাথে করে, বাসায় যদি 5-6টা প্রাইভেট পড়ে, ব্যাচে পড়ে, তাহলে টোটাল সে যা কিছু শিখবে তার চেয়ে ইনশাল্লাহ বেশি জিনিস অল্প সময় এখানে শিখবে। হ্যাঁ, তা আমাদের হচ্ছে যে রুটিনটা এমনভাবে ডিজাইন করা এবং এমনভাবে হচ্ছে যে এক্সামগুলো অ্যাসেম্বল করা রয়েছে এবং স্টুডেন্টদের পড়ার প্রতি আগ্রহী করে তোলা হয় এমনভাবে যাতে করে স্টুডেন্ট খুব অসাধারণ কিছু করতে পারে। তা আমরা গত বছর কিন্তু সেই দিকে ভর্তি বন্ধ করে দিয়েছিলাম, কারণ অন্য জায়গার স্টুডেন্টরা ভর্তি হয়ে পড়লো, এত সহজ করে পড়াগুলো কমপ্লিট করা যায় তাহলে আমরা এত অযথা সময় লস কেন করেছি, এত মুখস্থ কেন করেছি না বুঝার কারণে। তা আমরা তোমাদেরকে হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ডেমো ক্লাস রয়েছে পেজে তুমি একটু সার্চ করলে পেয়ে যাবে, ক্লাসগুলো দেখে যদি তুমি দেখো সারা দেশে সবচেয়ে সেরা এই প্রোগ্রামটা, তাহলেই তুমি শুধু ভর্তির ডিসিশন নেবে। আরেকটা জিনিস অনেকে বলা যাবে অনলাইনের মাধ্যমে পড়ে অফলাইনে পরীক্ষা দেওয়ার ভীতিটা আমি কীভাবে দূর করবো, খুব সহজ একটা স্মার্ট সিস্টেম রয়েছে এবং যে স্টুডেন্ট এই সিস্টেমটা বলেছে সেও মেডিকেলে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি যখন আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে পরীক্ষা দেবে, আমরা বলি যে তোমাদের যে ওই মানে হচ্ছে যে ওয়েমারটা পাঠানো হবে সেখানে তোমরা ওই ওয়েবসাইটে দাগানোর সাথে সাথে ওয়েমারও পূরণ করবে, ওয়েমারও পূরণ করবে। তার মানে হচ্ছে তুমি ওই এক ঘন্টা সময়ের মধ্যে ওয়েবসাইটও দেখাচ্ছ এবং ওয়েমারও পূরণ করছে। এবং ওয়েমার পূরণের ক্ষেত্রে আমরা বলি এমন কলম দিয়ে পূরণ করো যেটা 0.7 মিলিমিটারের কলম, এইটা হলে সবচেয়ে ভালো, তাহলে তুমি দ্রুততার সাথে কলম দিয়ে পূরণ করতে পারবে এবং প্রায় 2 মিনিট 41 সেকেন্ডের মতো টাইম তোমার সেভ হবে, যেটা তোমার মেডিকেল অ্যাডমিশনে 5-6টা এক্সট্রা কোশ্চেন্স কারেক্ট করার সক্ষমতা তৈরি করে। তা আমরা সবসময় বলি যে তুমি সারা দেশের প্রোগ্রামগুলো দেখো, দেখে যেটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট মনে হয় যে কোথায় পড়লে তুমি সবচেয়ে বেশি সাপোর্ট পাবা, কোথায় পড়লে তুমি সবচেয়ে বেশি হচ্ছে সহজে বুঝতে পারবা, সবচেয়ে ভালো পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মনিটরিং সিস্টেমটা ভালো রয়েছে, লেকচারগুলো সহজ এবং সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় জিনিসগুলোকে তোমাকে বুঝিয়ে দেবে, সবগুলো ইন্ডিকেটর দেখে যেটাতে তোমার সবচেয়ে পারফেক্ট মনে হয় সেখানে পড়ো। এবং আমরা বিশ্বাস করি অনলাইনে এতটাই ভালো করে পড়ানো সম্ভব যেটা অফলাইনে অসম্ভব। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।